नमस्कार बंधुरा सुमितिस कूकिंग एंड आर्ट चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेरके गोविंदभोग चाल आर खेजुरेर गुड़ दिये पायस रान्ना करे देखाबो। खेजुरेर गुड़ रान्ना करार जन्य आमी 1 लिटार दूध निये निएछि आर लागबे होच्छे गोविंदभोग चाल। दूधटा आमार प्राय फुटे उठेछे देखुन। আমি এক কিলো দুধের জন্য 60-70 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। দুধটা ফুটে উঠেছে, এবার আমি চালটাকে দিয়ে দেবো। আমি গোবিন্দভোগ চালটাকে ঘণ্টাখানেকের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দুধের পায়েস রান্না করতে গেলে সবসময় নেড়ে রাখতে হবে, কেন কোনো কোনো লেগে যাওয়ার ভয় থাকে। বাঙালি আর খেজুরের গুড়ের পায়েস এই দুটো অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে। কিছু দিনে যেন বাঙালিদের এই পায়েস তারা পুরনো হয়। দিয়ে দিলাম খেজুরের গুড়। আপনারা যখন দুধের পায়েস বা দুধের কোনো জিনিস বানাবেন তখন চিনি বা মিষ্টি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, তাহলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। দেখুন পায়েসটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ আর নারকেলের টুকরো। আপনারা চাইলে নারকেল কুড়িয়েও দিতে পারেন। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, প্রায় হয়ে গেছে অনেকটা। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খিচুড়ি করে পায়েস আমার তৈরি হয়ে গেছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।